অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অমল অসুর। নিজের বাড়িতে থাকার সময় ঘটে দুর্ঘটনা, বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, ঘটনায় জখম অমল সহ দুই যুবক। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অশোকনগরের অমল অসুর। খ্যাতির শিখরে পৌঁছে তার আসল নাম প্রায় ভুলে গেছিলেন স্থানীয়রা। বর্তমানে অমল অসুর নামেই তাকে বেশি চেনেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনের মতো এদিনও বাড়ির সামনে কংক্রিটের বেঞ্চে বসে দুপুরের খাওয়ার খাচ্ছিলেন অমল চৌধুরী। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ধাক্কা মারে, ছিটকে পড়েন অমলবাবু। বাইকে থাকা দুই যুবক চাপা পড়েন বাইকের নিচে, তিনজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে অশোকনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুই যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দুটো মোটরসাইকেল বিকট আওয়াজ করে আর প্রচণ্ড স্পিডে এসে পুরো মামার ওই চাতালটাকে ওই বসার চেয়ারটার উপরে বিভৎস হয় মারল, মেরে একজন নিচে পড়ে গেল, মামা ভেতরে ঢুকে গেছে। কংক্রিটের চাতালে, হ্যাঁ কংক্রিটের এটা, হ্যাঁ। তারপরে এক মোটরসাইকেল এখানে পড়েছে, একজন তার তলায় পড়েছে, আর একজন স্ল্যাবের তলায়। তারপরে আমি কোনো রকম দৌড়ে এসে মামাকে তুললাম, আর একজনকে তুলতে পারছি না, আর দুজনকে ডাকলাম, তারা আসলো এসে তুলে তারপরে হসপিটালে নিয়ে গেলাম সবাইকে, দুজন তিনজনকে, একজনের অবস্থা খুবই সিরিয়াস। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাইকে থাকা দুই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। বাইকের গতি এতটা বেশি ছিল যে তার ধাক্কায় কংক্রিটের বেঞ্চ ভেঙে যায়। ঘটনায় পিঠে, হাঁটুতে, হাতে যথেষ্ট আঘাত পেয়েছেন অমলবাবু। এই যে অ্যাক্সিডেন্টের জন্য উনি প্রচণ্ড পরিমাণে বেঁচে গেলেন, যে জীবনটা ওনার যায়নি এটাই হচ্ছে ওনার ভগবানের কাছে প্রার্থনা করি আমরা, যে উনি বেঁচে গেলেন। যে দুটো বাচ্চা বয়স খুব বেশি হলে পরে, ওনাদের বয়স হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে, একটা 25 বছর হবে, একটা 30 বছরের মধ্যে বয়স, মদ্যপ অবস্থায় ছিল। তারা গাড়ি নিয়ে আসছিলেন, উনি খাচ্ছিলেন এখানে, খেয়ে হাত ধুচ্ছিলেন, উনি ওখানে ছিলেন, আর ওরা এসে এখান থেকে এসে সজোরে ধাক্কা মারে, আর উনি গিয়ে ছিটকে ঘরের ভিতরে পৌঁছে যায়। এইটাকে গায়ের উপরে যে জাস্ট টাচ লেগে বেরিয়ে যায়, উনি অনেকটা দূরে সরে যায়। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকার বাসিন্দা অমল চৌধুরী। দূরদর্শনে মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে বরাবর অসুরের ভূমিকায় অভিনয় করেছেন। মহালয়ার আগে থেকে শুটিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়তেন, রিহার্সাল শুটিং সেরে বাড়ি ফিরতেন। ছোট পর্দায় অসুরের ভূমিকায় অভিনয় অমলবাবুকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। তার আসল নাম প্রায় ভুলতে বসেন স্থানীয়রাও। এলাকায় এবং ইন্ডাস্ট্রিতে অমল অসুর নামেই পরিচিতি লাভ করেন। এরপর গড়িয়েছে অনেকটা সময়। নিজের দিদিসহ পরিবারের অন্যান্যদের মৃত্যুর পর বর্তমানে একাই থাকেন বাড়িতে। এখন আর সেভাবে হাতে কাজ নেই, ডাকও আসে না টলিপাড়া থেকে। মনমরা এই মানুষটি এক প্রকার বাড়িতেই বন্দী করে নিয়েছেন নিজেকে। এদিন বিছানায় শুয়ে ব্যথা জড়ানো গলায় অমলবাবু জানালেন, ভগবানের দয়ায় এবারে হয়তো প্রাণে বেঁচে গেলাম। খাচ্ছিলাম, খাওয়াটা হয়ে গেছে, সবেমাত্র উঠবো, সামনের বেঞ্চে বসে বসে খাই, ওখান থেকে উঠবো। এবার ডান দিক থেকে একটা মোটরসাইকেলের হাই পিক আপ তুললে যেরকম আওয়াজ, ওরকম একটা বিভৎস আওয়াজ শুনলাম, ভেতর ঢুকবো। এরকম সময় মনে হচ্ছে কী ভেঙে পড়লো আমার, বিভৎস আওয়াজ, মানে ওই ছেলেটার স্পিড এমন বেড়ে গেছে। যার পরে জানলাম মদ খাওয়াচ্ছিল, গাড়ি এসে আমার যেখানে বসেছিলাম ব্রেঞ্চটা ভেঙে চুর মার করে দেখলো, ওরা ছিটকে পড়েছে, আমি পুরো ওই স্ল্যাবের তলায় আটকে গেছি, আমার পিঠে যেন কে মারলো আমি উঠতে পারছিলাম না, কেউ নেই। একটু আগে কয়েকজন রাস্তায় ছিল, আমি কোনো রকমে পনুই দিয়ে তলায় দেখি একটা ছেলে পড়ে আছে, ওর অবস্থা দেখে আমার আরও খারাপ লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। আজই আসুন আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।